বিশাল পরিবারের খুবই আদরের একটা বাচ্চা কুমিলা ভিক্ট্রস টিম তা আমি অবভিয়াস অবভিয়াসলি আমি ভেরি ইমোশনাল যে যখন গতকাল যখন এটা ঘোষণা করা হলো যে আমাদের টিমটা মাঠে যাবে এবছর কিন্তু এটার মানে আমরা থাকব না বিপিএল শুধু ব্যবসা নয় শুধু খেলা নয় তার চেয়ে বেশি কিছু আবেগ আপ্লুত নাফিসা কামালের চোখে মুখে তারই প্রতিচ্ছবি ছিল একটা মিটিং যেখানে আমরা ফ্র্যাঞ্চাইজি ছাড়া হবে এবারে বিপিএল বিসিবির এমন সিদ্ধান্ত মানতে পারছেন না কুমিল্লা ভিক্টোরিয়ানস চেয়ারম্যান যেভাবেই হোক অংশ নিতে চান তারা বঙ্গবন্ধু জন্মবার্ষিকী শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএলটি আয়োজিত হচ্ছে আমি তো কখনো তার বাইরে থাকতে চাই না বা আমি চাই না যে আমার টিম এই এত বড় সম্মান থেকে এত বড় একটি সুযোগ থেকে যায় বঞ্চিত হোক আমি আশা করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদেরকে সহ আমাদেরকে নিয়ে যেন এই টুর্নামেন্টটা আরও অনেক সার্থকভাবে আয়োজিত করতে আয়োজন করতে পারে বোর্ডের সিদ্ধান্তে হতবাক অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে কিছু খেলোয়াড় ও কোচের সঙ্গে তারা চুক্তিও করে ফেলেছে ফলে আর্থিক ক্ষতি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কর্মকর্তারা বিশাল অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে স্পেশালি বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে বিদেশিরা এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট অ্যালেক্স সেলস রাইলি রুস ওদের এজেন্টদের বড় চিঠি এখেছে যা ইফ ইউ দেয়ার সার্ভিসেস আমাদের ওদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে দিতে হবে তারা অন্য একটা টুর্নামেন্ট স্যাক্রিফাইস করে এখানে সাইন করেছে তারা কনসিয়াস একটা ডিসিশন নিয়েছিল যে তারা আর বিপিএল খেলবে হয়তো বা বিগ ব্যাশ খেলবে না সো সেই ক্ষেত্রে অথবা তাদের ইন্টারনাল কোনো টুর্নামেন্ট স্যাক্রিফাইস করে এখানে ছিল সো সেখানে কিন্তু একটা মানে ক্রেডিবিলিটির কোয়েশ্চেন চলেই আসে আসলে এগুলো কিভাবে আমরা ডিল করবো আমরা এখনো জানি না শিগগিরই ফ্র্যাঞ্চাইজিগুলো অংশগ্রহণের সুযোগ চেয়ে বিসিবি কাছে আবেদন জানাবে যদি শুরু হয় সংবাদ ঢাকা